আমি আরিফুল ইসলাম সুজন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ল কিচেন চ্যানেলে। আজকের টপিক আমরা নির্ধারণ করেছি ভূমি আইন এবং ভূমি আর রিয়েল এস্টেটের মধ্যে পার্থক্য কী। আমরা ভূমি আইন সম্পর্কে ধারণা দিব। আগে বলে রাখি ভূমি কী। ভূমি বা ল্যান্ড হলো সাধারণত আমরা যেটা বুঝি সেটা হলো যে কোনো আবাদী ভূমি বা ভূপৃষ্ঠের উপরিভাগকে আমরা ভূমি বলতে পারি। একটু আইনের পরিভাষে আসা যাক। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 দুই ধারার উপধারা 16 ভূমির সংজ্ঞা দেয়া আছে। সেখানে বলা হচ্ছে সে সমস্ত ভূমি যে ভূমি আবাদী কিংবা অনাবাদী অথবা বছরের যে কোনো সময়ে পানি দ্বারা নিমজ্জিত থাকে বা আবদ্ধ থাকে এবং ভূমির সাথে সম্পর্কযুক্ত সব কিছুকেই মূলত ভূমি হিসেবে গণ্য করা হয়েছে। আমরা যদি একটু আরেকটু গভীরভাবে দেখি, ভূমির কিন্তু অনেক ধরনের শ্রেণী বিভাগ আছে। আমরা যখন মৌজা মূল্যের একটা রেট চার্ট থাকে, প্রতিটি এলাকায় বা উপজেলায় কয়েকটা মৌজা থাকে, ওই মৌজার মধ্যে অনেক ধরনের ভূমি থাকে। যেমন নাল ভূমি হতে পারে, ভিটিভূমি হতে পারে, খামা হতে পারে, চালা হতে পারে, এক বা একাধিক রকমের ভূমির শ্রেণী বিভাগ আছে। প্রথমত বলে রাখি, ভূমি দু ধরনের আপনি চিনতে পারেন মালিকানা সহজীকরণের জন্য। একটা হলো লিজহোল্ড প্রপার্টি, যেটা গভর্নমেন্ট থেকে লিজের মাধ্যমে মানুষ মালিকানা প্রাপ্ত হয়, আর আরেকটা হলো ফ্রিহোল্ড প্রপার্টি, যেটা দাদার কাছ থেকে পিতার অবর্তমানে ওয়ারিশ হিসেবে তার সন্তান, যেগুলো অ্যাকচুয়ালি ওয়ারিশি সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিকে ফ্রিহোল্ড ল্যান্ড বলা হয়। এবার আসা যাক ভূমি পাশাপাশি রিয়েল এস্টেট কী। ভূমি হলো আর্থ সারফেস, আর রিয়েল এস্টেট হচ্ছে যে হুইজ অন ল্যান্ড অ্যান্ড আন্ডার ল্যান্ড, এক কথায় ভূমির তলদেশে বা উপরিভাগে থাকা সমস্ত সম্পদকেই আপনি রিয়েল এস্টেট ধরে নিতে পারেন। ভূমির উপরে থাকা হলো স্থাপনা, নিচে থাকতে পারে খনিজ সম্পদ এবং একেবারে লাগোয়া থাকতে পারে হলো শস্য। তাহলে ধরে নিতে পারি শস্য, খনিজ পদার্থ, স্থাপনা, কলকারখানা, মানুষের ব্যবহারের উদ্দেশ্যে ভূমির উপরে বা ভূমির নিচে যেই ধরনের সম্পদ আছে সমস্ত সম্পদকে আমরা সহজ ভাষায় বলতে পারি রিয়েল এস্টেট। এবার রিয়েল এস্টেটকে অনেক সময় আপনি জানতে চাইবেন হয়তো রিয়েল এস্টেট ব্যবসা কী। এক কথায় এই রিয়েল এস্টেট সম্পর্কিত বা সংক্রান্ত প্রত্যেকটা সম্পদ কেনা বেচা ভাড়া দেওয়ার যে পেশা তাকে রিয়েল এস্টেট পেশা বলা হয় বা রিয়েল এস্টেট বিজনেস বলা হয়। রিয়েল এস্টেট বিজনেসটা আমাদের দেশে এবং পাশাপাশি সকল দেশেই বেশ সমাদৃত এবং বেশ জনপ্রিয় বটে। আমাদের দেশে রিয়েল এস্টেট ব্যবসাকে শুধুমাত্র একটা জায়গায় কেন্দ্রীভূত করা হয়েছে, সেন্ট্রালাইজ করা হয়েছে, সেটা হলো সবাই আমরা রিয়েল এস্টেট ব্যবসা বুঝি হয় প্লট অথবা ফ্ল্যাট। আমি আরেকটু ক্লিয়ার করে বললে আপনি বুঝবেন। আপনি অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে যাদের শুধুমাত্র হাউজিং প্লট আছে, যেমন এক কাটা, দুই কাটা, তিন কাটার প্লট, এটা হলো বলা হয় হাউজিং এস্টেট বা হাউজিং প্লট বা রেসিডেন্সিয়াল হাউজিং প্লট, তো রেসিডেন্সিয়াল এরিয়া। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যেমন বসুন্ধরা আবাসিক এলাকা, এটা হলো হাউজিং প্লট। আবার এরপরে হলো রেসিডেন্ট বিল্ডিং প্রজেক্ট বা কনস্ট্রাকশন কমপ্লেক্স, সেটাকে আপনি তিন ভাগে আপনি তিনটা সেগমেন্টেশন করতে পারেন। এগুলো সব বাণিজ্যিক উদ্দেশ্যে হয়ে থাকে ব্যবসা যেহেতু। সেটা হলো নাম্বার ওয়ান, এটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স বা বিল্ডিং হতে পারে। নাম্বার টু, কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল হতে পারে অথবা ফুললি কমার্শিয়াল হতে পারে। আপনি কমার্শিয়ালের আবার দুটা সেগমেন্টেশন ভাগ করতে পারেন, একটা হচ্ছে শপিং কমপ্লেক্স আর নাম্বার টু হচ্ছে যে অফিস স্পেস। আমি সেটা বলি বসুন্ধরা সিটি হলো শপিং কমপ্লেক্স, ফুললি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত, আবার বাণিজ্যিক উদ্দেশ্যে কিছু কমার্শিয়াল স্পেস বা অফিস স্পেস পাওয়া যায়। সেটা হলো যেমন আমি যদি বলি উদয় টাওয়ার, উদয় টাওয়ার গুলশানে, সেটা হলো ফুললি কমার্শিয়াল স্পেস যেখানে শুধুমাত্র অফিস আছে। তাহলে শপিং কমপ্লেক্স এবং অফিস স্পেস বা অফিস অফিসের যে ভবন, এই দুটো ভবন হলো আপনার কনস্ট্রাকশন প্রজেক্ট, এগুলো প্রত্যেকটা ইয়ের হতে পারে।
এগুলোকে আমরা কমার্শিয়াল প্রজেক্ট বলতাম। এর পাশাপাশি হলো তাহলে ভূমি এবং রিয়েল এস্টেটের মধ্যে একটা সুনিপুণ পার্থক্য হলো, আমরা সাধারণত আবাদি অনাবাদি বা খালি জমিকে আমরা ভূমি বা ল্যান্ড বুঝি, স্থাবর সম্পত্তি বুঝি। আবার ভূমির উপরিভাগে উপরিপৃষ্ঠে যেটা থাকে বা তলদেশে যেটা থাকে, ভূমির উপরে এবং নিচে থাকা বিষয় সমস্ত বিষয়বস্তুকে রিয়েল এস্টেট বলা হয়। রিয়েল এস্টেটটা অত্যন্ত ব্যাপক, ভূমি এবং রিয়েল এস্টেট শব্দ দুটি অত্যন্ত ব্যাপক, এগুলো দু চার পাঁচ মিনিটের ভিডিওতে আসলে বলে শেষ করা সম্ভব না। প্রাথমিক অর্থে আপনি জিনিসটা বুঝতে পেরেছেন, খালি জমিকে আমরা ভূমি বলি আর জমির উপরে কিংবা নিচে থাকা প্রত্যেকটা এলিমেন্ট বা সম্পদকে আমরা রিয়েল এস্টেট বুঝি। এবার আমার অনেক বন্ধু বান্ধব জানতে চেয়েছেন স্টেট বলতে কি বুঝি। আমি বলবো স্টেট হচ্ছে এক বা একাধিক সম্পত্তির একত্রীকরণকে স্টেট বলা হয়। ধরেন মিস্টার এক্স, ওনার বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওনার জমি আছে, ওনার সম্পদ আছে, ওনার সম্পত্তি আছে, সবগুলাকে একত্রে বলতে পারেন আপনি ওই মিস্টার এক্স বা করিম সাহেবের স্টেট, এভাবে করে আছে। এই হলো আপাতত আমাদের ভূমি এবং রিয়েল এস্টেটের মধ্যে পার্থক্যের আলোচনা। আরও ব্যাপক আকারে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনার এই ভিডিও যদি কোনো রকম উপকারে আসে তাহলে আপনার বন্ধুবান্ধবকেও সাবস্ক্রাইব করতে বলবেন। পাশাপাশি বেল আইকন ক্লিক করে আপনি নিয়মিত ভিডিও পেতে সহায়তা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।